2013 সাল থেকে যেখানে বিএনপি চেয়ারপারসন সেখানে তার গৃহকর্মী ফাতেমা বেগম। প্রতিকূল অনুকূল সব পরিস্থিতিতেই বেগম জিয়ার নিত্যসঙ্গী ফাতেমা। দলীয় কর্মসূচি কিংবা আদালত সব জায়গাতেই ছিলেন এই গৃহকর্মী। বেগম জিয়ার সঙ্গে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় জেল জীবনকে নিজের সঙ্গী করেছিলেন ফাতেমা। গতকাল তিনিও মুক্ত হলেন খালেদা জিয়ার সঙ্গে। কিন্তু মুক্তি পেলে কি হবে? সঙ্গী হিসেবে আছেন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায়। অবশ্য বেগম জিয়া তার ছোট ভাই শামীম ইস্কান্দারের গাড়িতে গেল, গৃহকর্মী ফাতেমা যান অন্য গাড়িতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকা বেগম জিয়ার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তিনি অন্য গাড়িতে করে ফিরোজায় ওঠেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দিনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের। তার কারাবন্দির সঙ্গে গৃহ পরিচারিকা ফাতেমাকেও যেতে হয় জেলে। কারাগার ও হাসপাতালে থেকে দীর্ঘ 74 দিন সঙ্গ দিয়েছেন খালেদা জিয়াকে। জেলে যাওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমা বেগমকে রাখার অনুমতি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান এই নির্দেশ দেন। এরপর থেকেই কারাগারে খালেদা জিয়ার একমাত্র সঙ্গী ফাতেমা। এ নিয়ে গণমাধ্যমেও নানা আলোচনা হয়। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফাতেমাকে নিয়ে কথা বলেন। জানা যায়, প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একই কেবিনে থেকে 75 বছর বয়সী নানা রোগের আক্রান্ত খালেদা জিয়াকে সহায়তা করেছেন। তাকে বাথরুমে ধরে নিয়ে যাওয়া থেকে মুখে তুলে ওষুধ খাওয়ার কাজ করেন এই ফাতেমা। হাসপাতালের চিকিৎসকরা জানান, ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া রোজা রাখছেন, তবে হাসপাতালে দেওয়া খাবার তিনি খেতেন না। তার সঙ্গে থাকা গৃহকর্মী ফাতেমা বেগম প্রতিদিন তার পছন্দের ইফতার তৈরি করে খাওয়াতেন। ঢাকার গুলশানের বাসা ফিরোজা থেকে 25 মাস আগে দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেদিনও গাড়িতে সঙ্গে ছিলেন খালেদার সেবিকা ফাতেমা। সেখান থেকে কারাগারে। সরকার গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানায়। বিএনপি নেত্রীর জন্য প্রস্তুত করা হয় ফিরোজা বাসভবনটি। খালেদা জিয়ার সঙ্গে ফাতেমাও ওঠেন সেই বাসায়।